হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে অনেক ভালো আছি। তো এই তো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। তো আজকে আমার এই পুরো ব্লগটি কেমন লাগবে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো এই তো বাচ্চারা রেডি হয়ে ওরা বের হচ্ছে, তো কোথায় যাচ্ছে কি করছে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক করে দিবেন প্লিজ, লাইক করতে কিপটমো করবেন না। হাঁটছে তারা, খুব আনন্দ, তারা ঘুরতে যাবে। আসলে বাচ্চারা ঘুরতে বা বের হলে বিশেষ করে ঘোরাটা বড় কথা না। আমার ছেলে মেয়ে রুম থেকে বের হলো অনেক অনেক খুশি হয়ে যায়। তাই তো রাস্তায় পুরোটা দেখাইলাম না, এই তো এখন চলে আসছে যেখানে আসার কথা ছিল। তো কোথায় আসছে আপনারা জায়গাটা দেখলে হয়তো বা চিনতে পারবেন যে এখন ওরা কোথায় আসছে। এই তো এখন সংসদ ভবনের সামনে এটা চলে যাচ্ছে। আমি এসে যেগুলো ভরা ছিল তো এটা হচ্ছে সংসদ ভবনের পিছন সাইডটা, সামন সাইড না। তো যাই হোক, আসলে ঘুরতে যাওয়ার জন্য সব সময় অস্থির হয়ে থাকে বাচ্চাগুলো, কেননা বাসা থেকে বের হতে পারে না। 24 ঘন্টা একটা বাসার মধ্যে থাকতে থাকতে বাচ্চাগুলোর মন খুব খারাপ হয়ে যায়। তো আমি যেহেতু বের হতে পারি না, তার জন্য ওর বাবাকে দিয়ে ওদের পাঠিয়ে দিয়েছি যে যাও নিয়ে আসো। তো এই তো সংসদ ভবনের পিছন সাইডটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। সবার খুব পরিচিত একটা জায়গা, জিয়ার মাজারে চলে আসছে একটু সময় কাটানোর জন্য, হাঁটার জন্য, ঘোরার জন্য। আমার বাসা থেকে অতটা দূরেও না। দেখলাম বাচ্চারা বেশি করে, তো ওইগুলো একটু অর্ডার করলাম। আর এই তো আমরা বাচ্চারা এখন ব্রিজের উপর পার হচ্ছে। আসলে ব্রিজটা আগে যতটা সুন্দর ছিল এখন অনেকদিন হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তো ব্রিজটা সৌন্দর্যটা নষ্ট হয়েছে, কিন্তু আগে অনেক অনেক ভালো লাগতো। আর রাতে তো বিশেষ করে ব্রিজটা অনেক অনেক ভালো লাগে। তো আমরা আগে যখন যেতাম ওইখানে, আমরা সন্ধ্যার পরে অবশ্য রাতে বাসায় আসতাম, কেননা ওই সৌন্দর্যগুলো দেখার জন্য। এই তো ভিতরে ঢুকে গেছে। ছেলেকে ধরে রাখতে হচ্ছে দুইজনের, কেন ছুটে যায়, একদম ছুটে দৌড়ে ছিটকে কোথায় পালিয়ে যায়। এত মানুষের ভিড়ে খুঁজে পাওয়া সম্ভব হবে না, সেই জন্য দুইজন মিলে ধরে রাখছে। ওর বাবা ধরেছে এক হাত, ছোট মেয়ে ধরে রেখেছে আর এক হাত, আর বড় মেয়ে তো ক্যামেরার পিছনে আছে। তো
চলে আসো দাঁড়া মারে বাবা শহরের স্কুল লালু জায়গাটা একদম কবরস্থানের মধ্যেই চলে আসো বলে না লাগবে না কি তুলছি তুলছি আসলে মা যদি বাচ্চাদের সাথে না যায় তাহলে বাবাদের অনেক জ্বালায় বাচ্চাগুলো মাকে যতটা মানে বাবাকে কিন্তু অতটা বাচ্চারা মানে না তো এই তো উপর থেকে একটু শুট করেছে তো দেখুন কেমন লাগে আসলে অবশ্যই কমেন্টে বলবেন কেমন লাগলো আমার ভিডিওটা তো এই তো এখন চিপস খাচ্ছে বাচ্চারা তবে খুব মজা করে যেখানে যায় ঘোরাটাই হচ্ছে ওদের একদম মানে আনন্দের একটা বিষয় ঘুরতে যাবে আর ফাঁকা জায়গা পেলে তো আর কথাই নাই আমার ছেলেকে কে ধরে রাখে তো এই তো আমার পুরো ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান আল্লাহ হাফেজ